মানুষ মারা গেলে খতম পড়িয়ে টাকা নেওয়া ঠিক কিনা ইমাম সাহেব নামাজে ভুল করলে আমাদের কি বলে সতর্ক করা উচিত তাকবীর দেব না সুবহানাল্লাহ বলবো অবশ্যই সুবহানাল্লাহ বলবেন আমাদের দেশে সাধারণত ইমাম সাহেবের ভুল হলে মুক্তাদিরের পিছন থেকে আল্লাহু আকবার বলে ওঠে তাই না এটা ভুল বলতে হবে কি সুবহানাল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন التسبيح للرجال والتصفيق للنساء যদি ইমাম সাহেব ভুল করে মুক্তাদি পিছনে যদি পুরুষ হয় তাহলে সুবহানাল্লাহ বলে উঠবে আর যদি মহিলা থাকে তাহলে এরকম হাতে বাড়ি দিয়া ইমাম সাহেবকে সাবধান করবে ইমাম সাহেব বুঝবে যে আমার কোনো ভুল হচ্ছে তখন তিনি সংশোধন করবে সুবহানাল্লাহ কখন বলতে হয় আশ্চর্য হয়ে অনেক সময় বলতে ভিতরে একটা হলো আশ্চর্য হয়ে এখন ইমাম সাহেব ধরেন একটা ভুল করছেন দ্বিতীয় রাকাতে বসা দরকার উনি দাঁড়ায় গেছেন আপনি পিছন থেকে বলছেন সুবহানাল্লাহ আশ্চর্য কথা এটা কেমন কথা আপনি দাঁড়ায় যাচ্ছেন তখন উনি বুঝবে যে আমি ভুল করছি বুঝে যাবে কথা কি বুঝাতে পারছি অতএব ইমাম সাহেব ভুল হলে আল্লাহু আকবার না কি বলতে হবে মানুষ মারা গেলে খতম পড়িয়ে টাকা নেওয়া ঠিক কিনা কোনো মানুষ মারা গেলে মৃত মানুষের রুহের মাগফিরাতের জন্য হুজুররা কয়েকজন মিলে কোরআন শরীফ পড়ে খতম পড়ায় দিলেন এরপরে যার বাপ মারা গেল সে টাকা ভাগযোগ করে হুজুরদেরকে দিলেন এই রকম যদি হয় তা হুজুরদের এই টাকা নেওয়া টাকা দিয়া মুর্দার জন্য কোরআন পড়ে সওয়াব রেসানি করা নাজায়েজ এবং গুনাহ এটা জায়েজ নাই কোন অবস্থাতে যে তার বাপ মার জন্য হুজুর ডাইকা দশ পাঁচ জন হুজুরের কিছু টাকা পয়সা দিলেন হুজুর আপনারা খতম করে দেন আমি বলি তার আমও গেছে সালাও গেছে আমসালা দুইটাই গেছে আমসালা দুইটা কেমনে গেছে ধরেন কোরআন তো যে তেলাওয়াত করে সে নিজে সওয়াব পায় লাইসাল ইনসান ইল্লা মা সাআ আবার টাকাও দিলেন তারে যদিও সে সওয়াব পাবে কিনা এটা সন্দেহ আছে কারণ তার টাকার জন্যই সে পড়ছে তো মুর্দার জন্য দোয়া করে তার জন্য কোরআন পড়ে কোরআন খানি করে টাকা নেওয়া টাকা দেওয়া এগুলো জায়েজ নাই মুর্দার জন্য যত কাজ হবে এগুলো হবে আল্লাহর জন্য এটার কোনো বিনিময় গ্রহণ করা যাবে না দেওয়াও যাবে না